ইদ্দত চলাকালীন বিয়ে করে ইসলামী আইন ভাঙার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে খালাস দিয়েছেন আদালত। এ রায়ের পর বুশরা বিবি জেল থেকে ছাড়া পাবেন, তবে ইমরান খানকে এখনই কারামুক্ত করা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। শনিবার অতিরিক্ত সেশনস জাজ মোহাম্মদ আফজাল মাজুকা তার আদেশে জানান, অন্য কোনো মামলায় যদি অভিযুক্ত না হয়ে থাকেন এই দম্পতি তাহলে তাদের মুক্তি দিতে কোনো বাধা নেই। আদালতের নির্দেশ আদিয়ালা জেল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই জেলেই আছে, আগে থেকে বন্দী আছেন ইমরান খান। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।